তো আমি যথারীতি বসে পড়লাম ওয়েট ফেট আর ইউ রেডি আজকে ভালোই বৃষ্টি হয়েছে চারিধারে একদম উনাটাও চলে এসেছে মাছের ঝোল এই যে আমাদের এখন রাতের কাজ চলছে গুড মর্নিং সবাইকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল 1:30 মানে 1:35 মতো তো আজকে একটুখানি দেরি হলো ঘুম থেকে উঠতে উঠে দেখি ও ওর সময় দেখা এখনো হয়নি ও মনে হয় বা এক্সারসাইজ টেক্সারসাইজ করে নিচে চলে গেছে মানে টিফিন টিফিন বানাতে বা কিছু একটা তো আমিও যাবো ফ্রেশ টেস্ট হওয়া হয়ে গেছে তো এবার গিয়ে ব্রেকফাস্ট কাম লাঞ্চটা করে নিই গিয়ে তারপর বেরোবো তো চলো দেখাই আর তারপর অ্যাজ ইউজুয়াল সারাদিনের দিনপঞ্জি তো তোমাদের সাথে শেয়ার করবই তো চলো দেখা হচ্ছে নিচে তো নিচে তো যাবোই তার আগে বলে রাখি আজকে দুব্বর যাওয়ার কথা ছিল কিন্তু দুব্বকে আজকে যেতে দেওয়া হয়নি কোনো রকমে আটকে দেওয়া হয়েছে তো বললাম যে থাক এতদিন যখন থেকে গেলি আর কি করবি বল গিয়ে একদিন এক্সট্রা থেকে যা তাহলে আমরা একটু এদিক ওদিক গল্প টল্প করে কাটাকুটা চিনতে কাটিস না পিটাবো কিন্তু বললাম তো তার জন্য একটু মাঝখানে একটু রাগ করেছিল তারপর কিছু কিছু খাবার দাবারের লোভ টোভ দেখিয়ে আর কি মোটেও না রাখা হয়েছে চল নিচে যাই কিছু একটা খাই তুই তো খেতে যাচ্ছিস চলো নিচে যাই এক আসলে তখন নিচে যাওয়া বলে নিচে যাওয়া হয়নি কারণ ফোন চলে এলো হঠাৎ করে 2-3টে ফোন চলে এলো তো একটু লেখালেখির কাজও চলে এলো তো একটু কাজ ফাজ করলাম ফোন টোন করলাম আর এখানে দুটো বিস্কুট ছিল খেয়ে ফেলেছিলাম আর কারণ নিচে গিয়ে আর চা খাইনি আলাদা করে কারণ মাকে জিজ্ঞেস করলাম মা বললো ভাত টাত হয়ে গেছে তো দেখলাম যে আর দেরি করে লাভ নেই এই যে রেডি হয়ে নিলাম দোকানের জন্য একদম তো এবার নিচে গিয়ে ডাইরেক্ট লাঞ্চ করে সরি একদম দোকান যাব তো চলো এবার দেখাই তো আমি যথারীতি বসে পড়লাম ওয়েট ফেট করতে পারলাম না আর যদি এখনো বসেনি এই যে কাজ চলছে এখনো পর্যন্ত পেন্ডিং 1 তারিখ চলে গেছে তাও কাজকর্ম করে উঠতে পারিনি সেটাই চলছে আর কি কাজকর্ম তো করে নাও আমি খেয়ে নিই আর ইউ রেডি গুড মর্নিং সকাল থেকে তোমাদের সাথে আমার কথা হয়নি আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য অ্যাকচুয়ালি আজ সকাল থেকে প্রচুর কাজে প্রেশার ছিল সেই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি এখন আমি অফিসের জন্য বেরোচ্ছি তো চলো এখন অফিসে যাই সবার আগে টিফিনটা নিয়ে নেবো টিফিন আজকে করা টাইম পাইনি তাই জন্য মামনিকে বলেছি আজকে রুটি নিয়ে যাবো মামনি রুটি করে দিয়েছে আর আমি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটা ওই একদম একদম 1 চামচ তেলে একটা ফ্রাই মতো করে নিয়েছি এটাই আজকে আমার লাঞ্চ তো চলো এখন যাওয়া যাক আর আজকে আপেল আর দই খাওয়া হয়নি কারণ কালকে দুধ ছিল না সেজন্য দই পাতা হয়নি তাই জন্য আজ সকালে ব্রেকফাস্ট করেছি অ্যান্ড দেন একবারে লাঞ্চ করব ফলটা খাওয়া হবে না তো চলো এখন নিচে যাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি অফিসের জন্য ওই যে আমার ননু ওখানে অ্যাজ ইউজুয়াল বসে আছে এই যা টাটা চলো এই জাস্ট বেরোলাম এখন অফিস থেকে উইথ মাই সাঙ্গো পাঙ্গোস তো এখন যাবো সবার প্রথম বাস স্ট্যান্ড সেখানে একজন অপেক্ষা করছে তো চলো যাওয়া যাক আজকে ভালোই বৃষ্টি হয়েছে চারিধারে একদম বৃষ্টির বেদার আর গুটগুলো আমার দাঁড়িয়ে আছে সব এখানে বাও বেদার মা সৈকত সৈকত তোমাকে দেখে হিসে চলে গেল তোমাদেরকে বলেছিলাম যে বাস স্ট্যান্ডে ওয়েট করছে আমার জন্য একজন তো বাস স্ট্যান্ডের ভিডিও করে দেখানো হয়নি এখন দেখাচ্ছি যে আমরা এখন এসেছি ওই জল ট্যাঙ্কি মোড়ের আগে সরি গির্জার মোড়ের আগে একটা কাজে তো ওখানেই ও এসেছে এই যে চলে এসেছে এই যে পেছনে সুন্দর প্রকৃতি নিয়ে তুমি কিছু বলতে চাও সবচেয়ে প্রথমে বলতে চাই গুড ইভিনিং সবাইকে কিন্তু আজকে আমি ক্যামেরায় ধরতে পারিনি সকাল থেকে এতটাই কিছু ছিল তো তারপর আমরা প্ল্যান করেছিলাম একটু কাজে বেরোবো তো ওকে নিলাম অফিস থেকে নিতে পারিনি কি আর করবো তার জন্য অনেক কথা চিন্তা হয়েছে আমি বাসটা চলো তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম ও এলো ওকে নিয়ে এলাম তারপর ও বাড়ি চলে যাবে আমি দোকান চলে যাবো তারপর সন্ধ্যাবেলা দেখ আমাদের আমাদের আবার একসাথে ঘোরা ঘুরি পালাম হ্যাঁ আজকে দারুণ বেদার হচ্ছে পল্টনে চলে যাচ্ছে এই দিকটা হচ্ছে ঝাপ
পেছনে হচ্ছে ড্রেন। বাবা তুমি কনসা বলকে একা ছাড়ো, এখন এলাম একটু এই সুপার মার্কেটে, বড়ালে যাবো। মানে এই যে বড়াল, তোমরা অনেকেই চেনো বড়ালে, কিছু ফোনের কভার কেনার আছে, তারপর ফোনের স্ক্রিনটাও ভেঙে গেছে, এই যে স্ক্রিন ভেঙে গেছে, ওই যে দেখো গাড়ি রাখছে, তারপরে একসাথেই যাবো। এখনই বলে যাচ্ছিল তাই তো, তোমার সাথে কোনো জায়গায় আসা মানে না যন্ত্রণা, জানো তো। তো যাই হোক, আমি একটা আমার আইফোনে একটা দারুণ কভার কিনেছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এই তুমি কোথাও, আমি চলে গেলাম, টাটা। আজ বাড়ি চলে এসেছিলাম 1:30টার সময়, মোটামুটি 1:30-1:40 এর দিকে আর কি। তারপর থেকে ঘরের মধ্যে বসে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ঘরের মধ্যে বসে কাজের পর কাজ চলছে, সাংঘাতিক কাজ চলছে, দেখাচ্ছি দাঁড়া, সাংঘাতিক কাজ চলছে। এখন এই যে আজকে কি তাহলে আমরা খাবো না, খাবো কি খাবো না, সত্যি আজকে অনেক লেট হয়ে গেল, আমার এত খিদে পেয়েছে বলে 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 খেতে গেল না, যদিও কাজই করছিল আলটিমেটলি, আমিও টুকটাক এদিক ওদিক কাজ করলাম, দিয়ে কাজ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাচ্ছিল, ওই তো বললাম, আমি অলরেডি বলে দিয়েছি খেতে যাবে না, খেতে যাবে না, দাঁড়াও এডিটিং টা করি, এডিটিং করে দুবার ফলস খেলো, দিয়ে দুবার ফেলড হয়ে গেল, ভালো কথা, এক্সপোর্ট করতে গিয়ে ফেল হয়ে গেল, তো যত সব যাই হোক। তো তারপরে দিয়ে তারপরে আমি ইয়ে করছি, ভিডিওটা এডিট হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে, হঠাৎ দেখছি মিথ্যা কথা, তো মাঝখানে কাজগুলো কে করলো, দেখ কোনো কাজ করেনি, কান ফেটে গেল, নাক দেখা, চলো খেতে আগে প্লিজ, চলো দেখাই কি খাচ্ছি কি খাচ্ছি, চলো দেখাই। চলে এসেছি নিচে যথা সময়ে, দিয়ে খেতে এসে বসেই আছি, মামনি এখন ওনার রুটি করছেন, তার জন্য এখন আমি চুপচাপ বসে আছি, পেটে খিদে কিন্তু মুখে লজ্জা নেই, তাও বসে আছি, আমার নির্লজ্জার মতো, দেখ দেখা যাক কখন দিচ্ছে খেতে। এতক্ষণ ওয়েট করে করে পেয়ে গেলাম আমার থালা, তাতে দেখছি ভাতটাকে একটু হালকা দুভাগে ভাগ করা, জানি না এখন কী কী রান্না করেছে, আর এদিকে আছে ডিমের অমলেট, পাতা নেই, ভাগ্যতে কী আছে, কী কী খেতে পাবো জানি না, আসুক। ও আর এই যে উনারটাও চলে এসছে, মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর রুটি ও কচু, সরি হাত ধুতে এসছে, মামুনি দিয়ে দিচ্ছে, দিয়ে দেখ। তো খাওয়া দাওয়া জাস্ট ডান, আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম ব্যাক কভারটাই, দেখো আজকে আমার ফোনের ব্যাক কভারটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে আমাদের এখন রাতের কাজ চলছে, বাইরে সবাই ওয়েট করছে নাকি, সেই লাফালাফি শুরু করে শুরু দেখতে পেয়ে, এই যে আর আমাদের বাড়িটা, এই যে ওই কোনো হুঁশ নাই ওর এখন, আয় চলে আয়, এই যে কুলপুর দস্যিপনা শুরু হয়ে গেছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো, ও বুঝে গেছে এটা ওর জায়গা, শুয়ে পড়ো, ননি ননি চন্টি 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 আর মন্টি আমার আমার চন্টি, ঘুমিয়ে পড়ো, পদ্মাসী করবো না, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। তো এই জাস্ট একটু আগে উপরে এসছি, এখন ঘড়িতে বাজে 1:10, 12:20 নাগাদ উপরে আসলাম, তারপরে সব রেডি ফেডি করলাম, ও আজকে বিছানাটা করে দিয়েছে। তো গত দুদিন আমি ব্লগ শেষ করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম, তো আজকে ব্লগটা আমি শেষ করব, ও ফ্রেশ হতে গেছে, তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেবলীনা সংকেতের অবশ্যই পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও,
তো আজকের মতো টাটা এন্ড গুড নাইট।